আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দুইটা রান্না করব, একটা আমি লাল শাক রান্না করব আর একটা আমি চিকেন রান্না ভুনা করব। তো দেখুন আমি কিভাবে বসাই। আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন এই শাকের মধ্যে এই 5-6টা কোয়া রসুন দিচ্ছি। বিসমিল্লাহ, আমরা এইভাবে যেভাবে খাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাল শাকগুলা আমার গার্ডেনেরই রয়ে গেছিল একটা, তো দিচ্ছি। একটা লাল মরিচও দিয়ে দিচ্ছি। রসুনগুলা লাল হয়ে যাক, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি চিকেনের মধ্যে একটু মেথি দিচ্ছি। চিকেনের মধ্যে এই যে মেথি দিচ্ছি, আর একটু মরিচ দিব। আপনারা জানেন তো আমি পাঁচফোড়ন বেশি খাই না, আমি মুড়ি জিরা আর মেথি খাই। এই আমি দুটার মধ্যে অনিয়ন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, শাকের মধ্যে দিচ্ছি বড় একটা, আর চিকেনের মধ্যে বিসমিল্লাহ বড় একটা দিচ্ছি। একটা বেবি চিকেন রান্না করব। এই আমি গরম মশলাগুলোও দিয়ে দিব। শাকের মধ্যে একটু পেঁয়াজ বেশি দিচ্ছি, কারণ আর কিছু দিব না এটার মধ্যে। এই আমি চিকেনের মধ্যে ডালচিনি আর তেজপাতা দিচ্ছি। আমি এলাচও দিব না। আর লাল শাকের মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না। লবণটা দিয়ে দিচ্ছি। এক একজনের এক এক রকম রান্না। আপনারা, আমি যেভাবে রান্ধি আপনাদেরকে ওইভাবেই দেখাই। এই আমার আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, দারচিনি এলাচি আমি দেই না, তেজপাতা দিয়েছি। আর এখন আদা রসুনও দিয়ে দিব। এই যে এগুলো আমার হাতের বানানো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর কারি পাউডার দিব চিকেনের মধ্যে। চিকেনগুলো আমি শুধু টমেটো দিয়ে রান্না করব, আর লাল শাকের মধ্যে তো কিছু দিতে হয় না। নামাবার সময় শুধু ধনে পাতা দিব। আর একটু পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাক, তারপরে শাকগুলো ঢেলে দেব। এক প্যাকেট রয়ে গেছিল, অনেকটা হয়েছিল আমার গার্ডেনে। এই চিকেনের মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচ দিচ্ছি, 1/2 চামচ জিরা দিচ্ছি, আর হলুদ আমি 1 চামচ দিচ্ছি, কারি পাউডারও 1 চামচ দিচ্ছি, আর ধনিয়া 1 চামচ।
এই মরিচ মুসটা দেওয়া হয়ে গেছে, এই আমার পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে হাফ কুক হয়েছিল পেঁয়াজ, এই যে চেরি টমেটো এগুলা দিয়ে দিচ্ছি। শাকগুলা ফ্রোজেন ছিল আমার ফ্রিজের মধ্যে, এক প্যাকেট রয়ে গেছিল লাস্ট ইয়ারের। এগুলো বেজে নিচ্ছি, একটু হয়ে যাবে, দেখতে লাগতেছে এত বেশি, একটু হয়ে যাবে। এগুলো আমি ঢাকবো না, ঢাকলে আরো পানি পানি হয়ে যাবে। আমি চিকেন গুলা দিয়ে দিব, যে একটা বেবি চিকেন আমি দিয়ে দিচ্ছি। আছে আরো ঘরের মধ্যে দুই তিনটা তরকারি অল্প অল্প, ভাবলাম চিকেন একটা ভুলে ফেলি। এই যে একটু টমেটো পিউরিও দিব, অল্প একটু পানি দিব, দিলে একটু বুনা বুনার মতো করবো এটাকে। আপনারা চাইলে দুনো কাজের মধ্যে কাঁচামরিচ দিতে পারেন, আমি আর কাঁচামরিচ দিচ্ছি না। আপনারা জানেন তো আমার শুধু শুধু ঝাল লেগে যায়। এই যে লাল শাকের থেকে অনেকটা পানি উঠতেছে, এগুলো এভাবে
ঢাকনা ছাড়া আমি ভাজবো। কোনো হলুদ দিব না, এগুলা শুধু এইভাবে কাঁচামরিচ দেওয়া যায় অনেকটা। আমি এক দুইটা দিয়ে দিবলাম আবার সময়। এখন লাল মরিচ একটা আমি ফুরনে দিয়েছি, আমার এই শাকগুলো এইভাবে হবে। তো শাকটা ওই চুলায় নিয়ে নেই আর চিকেনটা এখানে নিয়ে আসি। লাল শাকগুলো হয়ে যাবে এইভাবে। শাকগুলা এইভাবে আমি খোলা খোলা ভাজবো, তো পানিগুলা শুকিয়ে যাবে। এইভাবে এটাকে হতে দেই আর চিকেনটা হচ্ছে। চিকেনগুলোর মধ্যে অল্প একটু পানি দিব, একটা বেবি চিকেন। এখানে আমরা তিনজন লোক, তো এত বেশি বেশি রান্না করি না, অল্প অল্প রান্না করি। আমরা রোজ রোজ রান্না করি, সবসময় আপনাদেরকে ফিল্ম বানায় দেখানো হয় না। এই যে বোনা হোক, তারপর একটু ঝোল দিয়ে দিব। সুন্দর কালার আসছে দেখছেন লাল শাকের মধ্যে। আমি শাকের মধ্যে কোনো হলুদ দেইনি, কালারটা নষ্ট হয়ে যাবে বলে। খুব সুন্দর কালার হয়েছে আমার চিকেনের। অল্প একটু পানি দেব। চেরি টমেটো দিয়েছি বাগারের সময়, আর নামাবার সময় ধনে পাতা দেবো। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, আমি দেবো না। এই যে হাফ গ্লাস দিচ্ছি, বেশি দিব না এটার মধ্যে পানি। এগুলো এইভাবে হবে, আস্তে আস্তে হাফ ফ্লেমের মধ্যে আমি রেখে দেব। এগুলো আস্তে আস্তে হবে, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর হচ্ছে আমার শাক ভাজিটা। রসুন দিয়েছি তো অনেকটা, পেঁয়াজও দিয়েছি,
আসাতে কিছু দেই নাই, কোনো চিংড়ি মাছ কিছু নেই, এগুলো এইভাবে ভাজি করতেছি। এখন পানিগুলা শুকিয়ে গেছে, আমি ধনে পাতা দিচ্ছি, এই যে অল্প একটু ধনে পাতা দিব। এখন একটু ঢেকে রাখবো। একদম কম আঁচের মধ্যে রেখে দিব। এই যে আমার চিকেন ব্লক এসে গেছে, চিকেনের আঁচটাও আমি কমিয়ে নিব। এই মিডিয়াম মাছের মধ্যে রাখবো এগুলাকে, এগুলো আস্তে আস্তে হোক। এখন ধনে পাতাও দিয়ে দিব। এই যে কাঁচামরিচ আপনারা দিবেন, আমি দিচ্ছি না। আমি লাল মরিচ, এটা খুব ঝাল, আমি আমার পরিমাণ মতো এক চামচ দিয়ে দিয়েছি। যে যতটুকু ঝাল খান আপনারা ওই অনুযায়ী সব কিছু রান্না করবেন। আমি যেভাবে রান্না করি ওইটা আপনাদেরকে দেখাই। তো দুনো কারি আমার এইভাবে আস্তে আস্তে ঝাল হোক। সুন্দর হচ্ছে চিকেনগুলা, আর শাকটাও ধীরে ধীরে হোক। দেখছেন কত সুন্দর কালার, আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি। দেখছেন কত সুন্দর হয়েছে, এইভাবে শাক খেতে ভালো লাগে। সাথে আমি কিচ্ছু দেই নাই, শুধু লবণ, রসুন আর পেঁয়াজ আর একটা লাল মরিচ দিয়েছি। এটা থেকে এনাফ ঝাল বের হবে। তো দেখলেন তো কীভাবে সহজভাবে রান্নাটা করলাম। আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, আর এখন শুধু আপনাদেরকে বসানোটা দেখাইলাম, কিভাবে আমি বসাই, কিভাবে রান্না করি। তো শর্টকাটভাবে আপনাদেরকে সব সময় দেখাই দিই, আমি আপনাদের টাইমটা ওয়েস্ট করি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। আজকে এতটুকু আপনাদেরকে দেখাবার ছিল। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যতজন আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে লাইক দিবেন সবাই। সবাই ভালো থাকুন, আজকের মতো এতটুকু বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।